আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়া করি। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিও শুরুতে দেখেন সব কিউটের ডিপ বানিয়ে চলে আসছি আজকে, সব কিউট কিউট বেবি। তা এই বেবিগুলো কোথা থেকে আসলো? এই বেবিগুলো আসলো হচ্ছে আমাদের এই বিল্ডিং, যে নতুন বিল্ডিংটা হচ্ছে, মানে আমরা সবাই মিলে যে বিল্ডিংটা করছি। আমার ফ্ল্যাটের ভিডিও দেখেছেন তো, অনেকে এরকম সদস্য আছে তো তারা উঠে গেছে ইতিমধ্যে, তা তাদের বাচ্চা কাচ্চা। তো যাই হোক, এক ভাই ওঠার দিন ছিল ওই দিন, তো তার ওঠার সময় আর কি সে মিলাদ দিয়ে আর কি উঠেছে। তো আমাদের দাওয়াত ছিল, সেখানে খাওয়া দাওয়া আর দেখেন সবাই মিলে একটা ছবি তোলা হচ্ছে, একটা ক্রেজ দেওয়া হচ্ছে তাকে। ওই ভাইটা উঠেছে, তো ক্রেজ দেওয়ার সময় আমি একটু ভিডিও করে নিলাম। আর এই ভাইটা উঠলো, ওনার বাসা উদ্বোধন হলো। তো ওনার বাসাটা আসলে ওই মুহূর্তে আমার ভিডিও করতে মনেও ছিল না, আর অনেক মানুষ ছিল, আমি একটু লজ্জাও পাচ্ছিলাম, তো যার কারণে খাওয়া দাওয়ার পর্বটা মিস করে গেছি। লাস্ট পজিশনে যখন আছে ক্রেজ দিচ্ছিল ওই সময়টা আর কি ভিডিও করেছি। তো আমি এই রান্নাবান্না করে গেছিলাম দাওয়াত খেতে যাওয়ার আগে, দাওয়াত খেতে গেছিলাম সন্ধ্যাবেলা। আর এটা আমার দুপুরের রান্নাবাড়া, আমি দুপুরে যা রান্নাবাড়া করেছিলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম, আর সাথে একটু গরুর মাংস রান্না করেছিলাম। তো যেহেতু শুক্রবার ছিল ওই দিন, তো চিন্তা করেছিলাম যে আমি জানতাম না যে আজকে দাওয়াত আছে, দাওয়াত থাকলে তো আমি রান্নাবাড়া করতাম না। যাই হোক, দাওয়াত থাকলে রান্নাবাড়া করার কী দরকার বলেন, সেটা তো ওখানে গেলে খাওয়া হবে। তো যেহেতু সন্ধ্যায় দাওয়াত ছিল তাই দুপুরে রান্না করে রেখে গেছিলাম আর কি। তো লাউ দিয়ে ডিম ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে, আর ওটা আমি প্রায় করি। আর এদিকে আমি গরুর মাংসটা রান্না করছি, গরুর মাংস রান্না রান্নাবাড়ার কি দেখাবো বলেন, রান্নাবাড়ায় আপনারা এত বেশি এক্সপার্ট আপু ভাই, যেসব আপুরা রান্নার চ্যানেল আছে আমি দেখে অবাক হয়ে যাই যে আপুরা কি সুন্দর সুন্দর রান্না করে। বরং আমার তো শেখানোর কিছুই নাই, আমি শিখি আপুদের কাছ থেকে। আসলে আমি রান্নাবাড়ায় একদম এক্সপার্ট না, তো কিছু কিছু রান্না যখন করি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার রান্নায় ভুল ত্রুটি থাকলে আপনারা শিখিয়ে দিতে পারেন, তো এই জন্য আর কি আপনাদের সাথে মাঝে মাঝে একটু রান্না শেয়ার করি। আর আমার যেহেতু ডেলি ব্লগ ভিডিও বানাই, আপনাদের সাথে কী কী রান্না করলাম সেটাও শেয়ার করি, কখনও ভর্তা ভাতও রান্না করি, কখনও মাংস রান্না করি, সব কিছু শেয়ার করি। আর দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, চালটা দেখাতে আমি আসলে বাধ্য হলাম। আমার হাজবেন্ড চাল নিয়ে আসছে, চালের দাম যে পরিমাণে বাড়ছে এবার একটু কম দামের চাল নিয়ে আসছে। তো চালের মধ্যে তিন চার রকমের কালার, চালের মধ্যে তিন চার রকমের কালার হয় নাকি? আমি তো দেখে অবাক, আমি বলি কোনোটা সাদা, কোনোটা খয়েরি, কোনোটা হলুদ হলুদ। তো ভেজালের অভাব নেই আল্লাহ রহমতে, মানে ভেজালের দুনিয়ায় ভেজালই খাই শুধু, কোনটা যে চাল আর কোনটা কী আমি বুঝলাম না। তো আপনাদের কাছে একটু দেখালাম যে দেখেন তো চাল নাকি অন্য কিছু আমরা খাই, কী খাই আসলে জানি না। তো এই অবস্থা, এই চালগুলো খাইলে পেট শুধু ফোলে, আর চালে কোনো উপকার পায় কি না আমি জানি না, শুধু পেট ফুলতেই থাকে। তো পৃথিবীতে আসলে সঠিক জিনিস আছে কি না জানি না, সব ভেজাল হয়ে গেছে, আর আমরা যা খাচ্ছি সব ভেজাল, ভেজালের যুগে সঠিক কিছু নাই, দুঃখের কথা আর কী বলবো। চালেও ভেজাল, চালের কালার যে দুই তিন রকমের হয় আমি কখনো দেখিনি, ইদানিং আমি দেখছি যে চাল কিনতে গেলে চালের কালার দুই তিন রকম হয়ে যাচ্ছে। তাহলে খাবো কি বলেন, খাওয়ার কি আছে? চালটাই মানুষের মানে খাবারের জিনিস, আমরা বাঙালি ভাত মাছ ছাড়া কিছুই জানি না। ভাত পেট ভরে ভাত না খাইলে মাথা ঘুরে পড়ে যায়, সেখানে যদি ভেজাল খাই তাহলে তো মাথা ঘুরে আগেই পড়ে যাব। তো দুঃখের কথা আর কী বলবো, কিছু বলার নাই এই পর্যন্তই। আর এই যে এদিকে দেখেন আমার ছেলের টেবিল, প্রতিদিন সকালবেলা একবার করে গুছাই, আর প্রতিদিন দুপুর আসতে আসতে আবার যা এলোমেলো। তো আসলে দুঃখের কথা আর কিছুই বলার নাই। আর একটা কথা বলি, প্রতিদিন ভাবি কি একটা ভিডিও দিব, আজকের ভিডিওর টাইটেলটা খুব চিন্তাভাবনা করে দিই যে আজকে ভিডিও নিশ্চয়ই ভাইরাল হবে। তো এই চিন্তা করে, খুব চিন্তাভাবনা করে একটা টাইটেল দিই, খুব চিন্তা কম ভাবনা করে ভিডিও বানাই, খুব চিন্তাভাবনা করে আর কি ছাড়ি, ছেড়ে চিন্তায় থাকি যে আজকের ভিডিও নিশ্চয়ই ভাইরাল হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে দিন শেষে যে যা ছিলাম তাই আছি, ভাইরাল আর হয় না। তো কীভাবে ভাইরাল হবো আপনারা একটু বলে দেবেন, ভাইরাল হওয়ার কোনো পথ আমি পাচ্ছি না। এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, এত ভিডিও দিচ্ছি কিন্তু ভাইরাল হচ্ছি না। তো আমরা কি ভাইরাল হবো না বলেন তো? তো যাই হোক, ভাইরাল হই আর না হই ইউটিউবটাকে আমরা অনেক ভালোবাসি, এই
প্ল্যাটফর্মটা অনেক বেশি ভালোবাসি, এটাকে ধরে রাখতে চাই, এজন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। আর এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করে দিবেন। আর আপনারা যে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কমেন্টের জন্য, কারণ আমি সবসময় সময় সাপেক্ষে সবার রিপ্লাই দিয়ে পাই না, কিন্তু আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবারটাই পড়ি, খুবই ভালো লাগে। আর আপনারা যে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার কিন্তু এখন অনেক আপু ভাইয়েরা আমার সাথে অ্যাড হচ্ছে, আমার পরিবারটা বেশ বড় হচ্ছে আস্তে আস্তে, আর এটা একমাত্র আপনাদের জন্য সম্ভব হচ্ছে। তো আপনারা সাথে থাকেন, পাশে থাকেন, আপনাদের সাপোর্টটা আমাদের অনেক বেশি প্রয়োজন। আর এই প্ল্যাটফর্মে আমি টিকে থাকতে চাই, আপনাদের সাপোর্ট ছাড়া টিকে থাকা সম্ভব না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর পরবর্তীতে পাশে পেতে চাই আপনাদের, সাথে থাকবেন, পাশে থাকবেন, এটাই মানে আশা করি। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকের ভিডিও খুব বেশি বড় করছি না, আর খুব বেশি লং করার ইচ্ছা নাই। এ পর্যন্তই, আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।